লালমনিরহাটে শুক্রবার দুপুরে সদর উপজেলার হারাটি ইউনিয়নের পশ্চিম আমবাড়ি এলাকার একটি ইউক্যালিপটাস গাছে রশিতে ঝুলে থাকা শরীফুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের বড় ভাই শাকিল জানান, 14 জন বৃহস্পতিবার সকালে তার ছোট ভাই শরীফুল কুমিল্লা থেকে লালমনিরহাটের বাড়িতে আসে। শরীফুল কুমিল্লায় একটি পোলট্রি ফার্মে শ্রমিকের কাজ করত। সে বৃহস্পতিবার বিকেলে প্রয়োজনীয় কাজের কথা বলে বাড়ি থেকে বাইরে চলে যায়। এরপর বাড়িতে ফিরতে বিলম্ব হলে তার সাথে ফোনে বাসায় আসার কথা বলে তার ভাই শাকিল সহ অন্যরা। সে পরে আসবে বলে জানিয়ে দিলেও সে আর বাড়ি ফিরেনি। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পায় তারা। এদিকে 15 জন শুক্রবার সকালে সাজু নামের একজন ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গিয়ে শরীফুলের ঝুলন্ত মরদেহ দেখে বাড়িতে খবর দেয়। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় তদন্তকারী পুলিশ পরিদর্শক তুষারকান্তি রায় জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।